नमस्कार, मैं इंद्रनील, आपका स्वागत है योर टाइम डील कोलकाता न्यूज में। जिस तरह बॉलीवुड साउथ इंडस्ट्री के साथ कोलैब कर रहे हैं, उसी तरह अब बहुत ही जल्द बंगाली फिल्म इंडस्ट्री भी कोलैब करने वाले हैं साउथ इंडस्ट्री के साथ। अब सोचेंगे ऐसा मैं क्यों बोल रहा हूँ, क्योंकि सबसे बड़ी बात यह है 25 जनवरी 2023 को प्रेस मीट हो गई, जिसमें इस चीज़ को लेके बात किया गया। और इसके साथ साथ मैं बता दूँ, रामचंद्र रेड्डी जी ने इस चीज़ को लेके क्लियर बात की है, जो फाउंडर ऑफ IFMA के हेड है। तो चलिए हम आपको एक्सक्लूसिव वीडियो और इंटरव्यू सुनाते हैं, सबसे पहले और सबसे खास तरीके से। দেখো সত্যি কথা বলতে আশাবাদী, আমি হোপিং ফর দ্য বেস্ট যে আগামী দিনে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি আরো কোলাবসের মধ্যে ইনভলভ হোক, জয়েন্ট ভেঞ্চারের মধ্যে ইনভলভ হোক। ইনফ্যাক্ট আমি পার্সোনালি আই এম ওয়ার্কিং ইন সাউথ ইন্ডাস্ট্রি অ্যান্ড বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে, তো ছোট থেকে কাজ করছি এবং আমার মাতৃভাষা বাংলা, তো অবশ্যই চাই যে বাংলা ইন্ডাস্ট্রি আরো যেটা ডিজার্ভ করে সেটা পাক। তো হ্যাঁ, এক্সপেক্টিং ফর গুড, লেটস হোপ ফর দ্য বেস্ট। এটা হচ্ছে যে এখানে খুব কম বাজেটের সিনেমা তৈরি হয়, যেগুলো নিয়ে কোঅপারেট করে মানে ডাবিং করা এবং সাবটাইটেল করাটা চাপ হয়ে যায় কম বাজেটের জায়গা, তো সেগুলো এই প্ল্যাটফর্মে কি করে হবে? দেখো, ফিল্ম বানাতে গেলে একটা বাজেট তো লাগে, সেটা ছাড়া সম্ভব নয়। আর আমরা যতটা না কম বাজেটের হয় তার থেকে বেশি বলি কম বাজেটের, সাথে কম্পেয়ার করা হচ্ছে সাউথের সাথে কম্পেয়ার করা হলো অবশ্যই কম বাজেটের ছবি হয়, বিকজ আই গেস অনেক বড়ো ছবি স্টার কাস্ট, যেটা সুপারস্টার কাস্ট থাকে, সেই সব ছবির কোনো বাজেট থাকে না, বি কাম টু নো আফটার দ্য রিলিজ। তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, আমাদের হাই বাজেট ছবিও হয়, তো সেক্ষেত্রে আই থিঙ্ক যে আরও বেটার মুভিজ হওয়া দরকার আমাদের এখানে। হাই বাজেটে যেগুলো হয় সেগুলো তো চান্স পেয়ে যায়, যেগুলো লো বাজেটে সেগুলো চান্স পাচ্ছে না, সেগুলো নিয়ে কি? তো আই গেস আমার মনে হয় আমাদের আরও বেটারমেন্ট কিছু ভাবা উচিত, যেরকম আমাদের এই জয়েন্ট ভেঞ্চারটা হচ্ছে, আশা করছি ভালোই হবে। তো ইটস বেসিক্যালি ইটস নট অ্যাবাউট বাজেট, এমন না যে কোনো হাই বাজেট ছবি মানেই সেটা স্ট্যান্ড আউট করবে বা কোনো লো বাজেট ছবি মানেই সেটা স্ট্যান্ড আউট করবে না। সো ইট ডিপেন্ডস যে তুমি মেটিরিয়ালটা কী তৈরি করছো আর সেটা কত মানুষের কাছে পৌঁছচ্ছে। যেহেতু আমাদের রিজিয়নাল একটা ক্যাপাসিটির মধ্যে থাকে, তো ম্যাক্সিমাম লোকের কাছে রিচ আউট করতে পারে। তো আমরা বাঙালি হিসেবে চাই, আমার মনে হয় তুমিও চাও সেটা বাঙালি হিসেবে, যে আমাদের যে ছবিগুলো আমরা জানি অনেক ভালো ভালো ছবি আমাদের আছে, তো সেইগুলো আরও রিচ আউট করুক। তো সেই জন্যই আজকের এই জয়েন্ট ভেঞ্চার, যেটা সাকসেসফুল হোক। IFMDA, Indian Filmmakers Directory and Database. So we are tied with many more banks in India for the producing films and making films in West Bengal also. Budget bhi badhega tab koi dikkat nahi, har language mein hoga. Budget bhi badhega to koi dikkat nahi, har language mein isme distribute kar sakte hain. Kab se starting ho rahi hai? आज से स्टार्ट। सबसे फर्स्ट कौन सा काम हो रहा है जी? सबसे पहला कौन सा काम चल रहा है अभी? फॉर्मेशन चल रहे, उसके बाद में डिस्ट्रीब्यूशन, OTT डिस्ट्रीब्यूशन, Amazon Prime, Netflix, Hotstar, तो सब प्रोड्यूसर्स के लिए बहुत यूज में आ चुका है। कोलैब हो चुके हैं? हाँ, हो चुका है, ऑलरेडी हेड ऑफिस से हो चुका है। सो यहाँ का फिल्म भी OTT डिस्ट्रीब्यूशन के लिए आप प्लान कर रहे हैं? कोलकाता में क्या ऑलरेडी खुलने वाला है? हाँ, ऑलरेडी खुल दिया। आपका पूरा नाम? पुलगांव रामचंद्र रेड्डी, पी रामचंद्र। हाँ, एक्चुअली टॉलीपिक्स एवं ফিল্ম অ্যাসোসিয়েশন যেটা কোলাবোরেট করছে, আমার এক্সপেকটেশন আমাদের যে বাংলা ছবির বাজেটের কথা বললো, এখন যদি সেটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডাব হয় বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হয়, তখন ওইখান থেকে উনি বলছেন যে বাজেটটা বাড়বে। এখন বাজেট যদি বাড়ে তো ফিল্মের একটা আসপেক্ট আমাদের ক্ষেত্রে খুব ভালো হবে, আর্টিস্টরাও কাজ পাবে, টেকনিশিয়ানস, মিউজিশিয়ানস সবাই কাজ পাবে, এবং সাউথেও আলটিমেটলি ওরা গিয়ে কাজ করতে পারে। কারণ উনি বলছেন যে এটা যেহেতু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যাবে, তখন অটোমেটিক্যালি বাজেট ওরা হয়তো ফাইন্যান্সটা করতে পারবে। তো সেইটাই এক্সপেকটেশন করছি, যদি বাজেট বাড়ে এবং আমাদের প্যান ইন্ডিয়াতে এটা ডিস্ট্রিবিউশন হয় ফিল্মের, তো আমাদের একটা শিওর একটা প্রসপেক্ট আছে, সেটা আমার আশা। সেই জন্য আমি খুব খুশি হচ্ছি যদি এটা ফ্রুটফুল হয় এবং এক্সিকিউট করে, যেটা অসীম বললো আর কি, সেটার জন্য হোপ করে থাকছি আর কি। থ্যাংক ইউ স্যার। এই প্ল্যানিংটাই ডিসকাশন হবে যে সাউথ
ভারতীয় ছবিগুলোকে এখানে এনে যদি ডাব করা হয় তো প্রচুর ছেলে মেয়ে কাজ পাবে, কারণ আমাদের বেঙ্গলে কিন্তু ডাবিং গিল্ড নেই। প্রত্যেক আর্টিস্ট আমরাই ডাব করি, কিন্তু একটা ডাবিং গিল্ড হলে একটা আলাদা প্রফেশনের জায়গাটা তৈরি হবে, একটা গিল্ড হলে অনেক ছেলে মেয়ে কাজ পাবে। যেটা ইন্ডাস্ট্রি বিভিন্ন অন্যান্য ইন্ডাস্ট্রিতে আচরণ রয়েছে, যেটা প্রফেশনালি রয়েছে ওটা, তো এই কাজটা যদি বাড়ে এবং ডাবিংয়ের এটা যদি বাড়তে থাকে অটোমেটিক্যালি কাজ বাড়বে, ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট বাড়তে শুরু করবে। এবং সাউথ ইন্ডাস্ট্রি থেকে যদি ওরা উনি বলছেন কোলাবোরেট করার পরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ছবিগুলো যদি রিলিজ করানো যায় অটোমেটিক ওরা ফাইন্যান্সটা করবেন, এবং প্যান ইন্ডিয়াতে যখনই ছবিটা যাবে তখন অটোমেটিক্যালি আমাদের ক্ষেত্রে একটা প্রসপেক্ট হবে এবং অনেকেই ইন্টারেস্ট নিয়ে ছবি করতে আসবে। ইনি যেমন রাইটার একটা বিগ বাজেটের ছবি লিখতে ভয় পায়, কারণটা হচ্ছে বাজেটটা কোত্থেকে আসবে, কিন্তু সেখানে যদি ওরা অ্যাগ্রিড করে, কারণ সেটা সাউথের সঙ্গে যখন কোলাবোরেট হবে ওরা যদি গল্পটা দেখে স্ক্রিপ্টটা দেখে বলে আমরা আছি বাংলাতে করো এবং আমরা পরে সেটাকে সাউথের ছবিতে করে নেব, তখনই বাজেটটা অটোমেটিক বেড়ে যাবে। সেই এক্সপেকটেশন আশা করছি, এখন বাকিটা তো বাকি এক্সিকিউট করার উপরে ডিপেন্ড করছে। সবাই তো ভালোবাসে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে, আর মিডিয়াও ফিল্মের সাথে ইন্টারকানেক্টেড, কারণ আপনারা এন্টারটেনমেন্টের ব্যাপারেও দেখেছেন। তো আমাদের মেন মোটো হচ্ছে যে আমার মতো অনেক মানুষ আছে যারা সারাদিন ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত পুরো চর্চাটা ফিল্ম নিয়ে বা সিনেমা নিয়ে, সেটার ভালো হোক খারাপ হোক সব কিছু নিয়ে। আজকে আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমরা যে যার মতো মানে একটা ইনসিকিউর লাইফ যদি লিড করি, সেখানে আমার কোথাও মনে হয় না যে বাংলা ইন্ডাস্ট্রি যদি একটু ডেভেলপড হয় সেক্ষেত্রে আমাদের সবার জন্য একটু বেনিফিট হবে। তো আমাদের কোথাও প্ল্যানিং, যদি দেখুন এর আগে অনেকেই চেষ্টা করেছি কিনা আমার জানা নেই, মিথ্যা কথা বলে লাভ নেই। তো আমরা চেষ্টা করছি যে সাউদার্ন ইন্ডাস্ট্রি তারা যেভাবে কাজ করছে, কলকাতায় দেখুন অনেক সাউথের ছবি যারা ভালো রেসপন্স করেছে, তো তারা যদি আমাদের এখানে ব্যবসা করতে পারে, তাদের সাপোর্টটা আমরা পেলে আমরা তো তাদের জায়গাতে ব্যবসা করতে পারি। যেখানে অলরেডি এটা খালি বড় বাজেটের ছবির কথা আমি দুটো বলছি, কারণ আমি এখান থেকে দুদিক থেকে বেনিফিট পাচ্ছি। একটা হচ্ছে থিয়েট্রিক্যাল, বাংলাতে চিরাচরিত একটা সমস্যা শুনে থাকবে যে হল পাওয়া যায় না। তো আজকে যদি আমার বাংলাতে বড় ছবির জন্য হল থাকে না, আমার সাউথে রেফারেন্স পেলে, আমার সাউথ ইন্ডিয়া থেকে যদি কোনো রেফার করা হয়, এনারা আমাদের তিনটে সাপোর্ট দিচ্ছেন, আইনক্স, পিভিআর বা সঙ্গে এশিয়ান সিনেমাস, এরকম যে বড় বড় যারা মানে ই সিনেমা বা যাদের সিনেমার সাপোর্ট সিস্টেম রয়েছে, বাংলা সিনেমা যেগুলো হচ্ছে না, সব ক্ষেত্রে বিগ বাজেটের জন্য না, ইন্ডিয়া ফিল্ম মেকার না ভাড়া নেওয়ার না। দেখুন এবার আমরা কিছু চিন্তা ভাবনা করছি যে ধরুন কারোর ছবি বানানো হয়ে গেছে, কেউ ডিস্ট্রিবিউট করতে পারছে না, সেই জায়গায় তারা আমরা তাদের সঙ্গে মানে ইন্টারকানেক্টেড হয়ে ডিস্ট্রিবিউশনটা জিরো কস্ট ডিস্ট্রিবিউশন যদি করা যায়, আমি জিরো কস্ট ডিস্ট্রিবিউট করলাম সেখান থেকে, যা মানে এখান থেকে যদি আমার সাপোর্ট হয় সেখান থেকে পার্সেন্টেজ সেটাও মিনিমাম, এটা যেন তার মনে না হয় যে আমি কাউকে সাপোর্টে দিলাম বলে বা কারোর হেল্প পেলাম বলে সে আমার থেকে জিনিসটা বেশি নিল। সাউথের রিলিজ করতে গেলে সাউথের অ্যাসোসিয়েশন যে সমস্ত রয়েছে তারা কোনো আন্দোলন করবে না, তারা মাথা দেবে না, করবে না, কারণ হচ্ছে কারণ আইএফএমও সাউথের অর্গানাইজেশন, সেটা হতেই পারে। এবং সেখানকার আমরা সেটা চেষ্টা করবো। দেখুন সমস্যা চারিদিকেই থাকবে, রাস্তায় বাড়িতে বেরোতে গেলে সমস্যা আসবে, তার প্রতিকূলতা কাটিয়ে আমাদের উঠতে হবে। আপনি জানেন হয়তো যে বাংলাদেশে ইন্ডিয়ান ফিল্ম রিলিজ করা নিয়ে ওরা পথে নেমেছে, কারণ ওখানকার বাংলাদেশের তাহলে বাংলা ছবি কেউ দেখতে যাবে। তো সেরকম যদি সাউথ ইন্ডিয়ান ছবি এখানে রিলিজ হয় এবং এখানকার ছবি ওখানে রিলিজ হয় তাহলে কী কোথায়, তাহলে একটা জিনিস বলুন তো, আজকে আমাদের বাংলাতে আমরা যেটা দেখেছি, আমি নাম করেই বলছি, পুষ্পা বলুন, কেজিএফ বলুন, বাহুবলী বলুন, বিগ বাজেটের ছবি, আমরা কলকাতায় বসেও আমরা বাঙালি হয়ে তাদের এন্টারটেন করেছি। এবার যদি আমার ছবি তাদের ভাষায় ডাব হয়, তাদের কাছে পৌঁছায়, তারা কেন দেখবে না, ল্যাঙ্গুয়েজটা তাদের, আর সাউথ ল্যাঙ্গুয়েজ নিয়ে কনসার্ন, আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে এই ব্যাপারটা তাদের মধ্যস্থতা করে দিলাম। আমার নাম সব্যসাচী, আমি টলিফিক্সের সিইও কাম ম্যানেজিং ডিরেক্টর, এবং আইএমএফের জন্য উনি আমায় সিলেক্ট করেছেন অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট।